এবার পাইথনের সঙ্গে টিভি দেখায় মগ্ন শিশু। অতপর 12 ফুট লম্বা পাইথনকে জড়িয়ে সোফায় বসে নিজের মনে টিভি দেখছেন এক শিশুকন্যা। টিভি দেখতে দেখতে ক্লান্ত পাইথন যখন হাই তুলছে, তখন হেসে উঠছে ছোট্ট শিশু। ফেসবুক এবং ইউটিউবে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি, আর তাতেই অবাক নেটিজেনরা। সাপের মতো একটি প্রাণী যাকে হয় ভয়ের নয়তো ঘৃণার চোখে দেখতে অভ্যস্ত সবাই, সেই সরীসৃপের কোলে বসেই টিভি দেখছে এক শিশু। অবাক করার মতো দৃশ্য তো বটেই। পোষ্য পাইথন শেরের সঙ্গে নিজের মেয়ের সেই ভিডিওটি তুলেছেন অ্যাড টাওকা। এর মধ্যে সে ভিডিওটিতে প্রচুর লাইক এবং কমেন্ট পড়েছে। আগেও মেয়ের সঙ্গে 12 ফুট লম্বা দুটি পোষ্য রেটিকিউলেটেড পাইথন শের এবং শনির খেলার ছবি তিনি ফেসবুক ও ইউটিউবে দিয়েছিলেন। ফুটেজের সঙ্গে সবাইকে অ্যাডের আবেদন, সাপ মোটেও রক্তপিপাসী দত্ত নয়। সংবাদ মাধ্যমে তাকে এভাবে দেখিয়ে আতঙ্ক ছড়ানো হয়। এই ভিডিও প্রমাণ করেছে যদি ভালোভাবে পোষ মানানো হয় তাহলে এই সরীসৃপ খুব ভালো বন্ধু হতে পারে। তিনি বলেছেন তার দুই পোষ্যই খুব শান্ত, ধীর স্থির এবং দুইজনেরই জন্ম খাঁচায়। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।